শুধু আজকের জন্য 24শে মে ব্যথা পাওয়ার ঝুঁকি নেওয়া, রিকভারিতে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের এবং নিজেদের অনুভূতির থেকে পালিয়ে যাওয়ার প্রবণতাকে জয় করতে শিখি। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 81। আঘাত পাওয়ার ঝুঁকি এড়াবার জন্য আমরা অনেকেই অন্যদের থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখার অভ্যাস তৈরি করেছি। এরকম মনের বিচ্ছিন্নতা আমাদেরকে অনুভব করায় যে আমরা নিজেদের মুখোশের মধ্যে বন্দি, ছাড়া পাওয়ার আশা নেই। আগে নেশা করে আমরা আমাদের জীবনে ঝুঁকি নিতাম, এখন আমরা আমাদের অনুভূতির ক্ষেত্রে একটু ঝুঁকিও নিতে চাই না। অন্য সব নেশারীদের সাথে শেয়ারিং করে আমরা দেখি যে আমি কোনো আলাদা বা বিশেষ মানুষ নই, আমরা ভালো বন্ধুদের মাঝে রয়েছি। আমাদের আসল চেহারাটা অন্যদের জানিয়ে আমরা অযথা বিপদ ডেকে আনছি না, আর এনের 12 পদক্ষেপের সাহায্যে আমরা নিজেকে পাল্টাচ্ছি, বড় হয়ে উঠছি। আমাদের মধ্যে যে সত্তা জেগে উঠছে তাকে লুকোতে চাই না, লুকোনোর কোনো প্রয়োজনও নেই। নেশা করার জীবনে টিকে থাকার জন্য নিজেদের মনের উপর যে ছদ্মবেশ চাপিয়েছিলাম, আজ তা খুলে মুক্ত হওয়ার সুযোগ এসেছে। নিজেদেরকে অন্যদের কাছে খুলে ধরলে ব্যথা পাওয়ার ঝুঁকি আমরা নিচ্ছি, কিন্তু এর ফলে যা লাভ হবে তাই ঝুঁকির চেয়ে অনেক বড়। আমরা নিজেদের স্পন্সর ও অন্য মেম্বারদের থেকে শিখেছি যে কি করে খোলাখুলিভাবে সততার সাথে নিজের অনুভূতিকে প্রকাশ করতে হয়। নিঃশর্ত ভালোবাসায় এইভাবে আমরা পুষ্ট হই, আমাদের মনে সাহস বাড়ে। যত আমরা আধ্যাত্মিক নীতিগুলি পালন করি, ততই আমরা নিজেদের ও আশপাশের মানুষদের মধ্যে শক্তি ও স্বাধীনতা খুঁজে পাই। আমরা নিজেদের মতো করে বাঁচার এবং অন্য মেম্বারদের সঙ্গ উপভোগ করার স্বাধীনতা অর্জন করেছি। শুধু আজকের জন্য আমি অন্য মেম্বারদের সাথে খোলাখুলি সৎভাবে শেয়ার করব। আমি নিজেকে খুলে ধরার ঝুঁকিটা নেব এবং মেম্বারদের সঙ্গ নেব।